দিনে এখনো পর্যন্ত শিরা বাছাই করা খবরগুলো নিয়ে শুরু করছে ব্রেকিং বাউটা। ব্রেকিং বাউটার শুরুতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে এবং মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিকেও জেলারই জয় জয়কার। 1% বেড়েছে গত বছরের তুলনায় এবারের পাশের হার, পাশ করেছে প্রথম বিভাগে 42%। প্রথম স্থানে রয়েছে হুগলি কলেজিয়েট স্কুলে অর্চিষ্মান পানিগ্রাহী। 2015-তে মাধ্যমিকে অর্চিষ্মান দ্বিতীয় হয়েছিল, আর এবার উচ্চ মাধ্যমিকে সে পেয়েছে 99.2% নাম্বার। দ্বিতীয় স্থানে হুগলির মাহেশের মায়াং চট্টোপাধ্যায় এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উপমুন্ন চক্রবর্তী। তৃতীয় হয়েছে সুরজিৎ লোহার, বাঁকুড়া জেলা স্কুলের এই ছাত্র 97.08% নাম্বার পেয়েছে। 13 জন ছাত্রী সহ 53 জন ছাত্র প্রথম 10-এর মধ্যে রয়েছে মোট 66 জন। এই মুহূর্তে আপনাদের নিয়ে যাব, এইট হয়েছে অলিপ্রিয়া দাস, টাকি গার্লস স্কুলের ছাত্র অলিপ্রিয়া। সরাসরি চলে যাবো তার কাছে, আমাদের তার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 8ম স্থানাধিকারী 24 ঘন্টার মুখোমুখি অলিপ্রিয়া, কিরকম লাগছে, এতটা নাম্বার এক্সপেক্ট করেছিলে? খুব ভালো লাগছে, না আমি এতটা এক্সপেক্ট করিনি, সত্যি করিনি। আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু মানে 10 জনের মধ্যে থাকবো এটা আমি কোনোদিনই ভাবিনি। অলিপ্রিয়া কিভাবে খবরটা পেলে প্রথম জানলে? প্রথমে তো বাবার সাথে টিভি দেখছিলাম, তখন মানে টিভিতেই যখন নাম বললো তখন সেখান থেকেই জানতে পারলাম, তারপর সবাই ফোন করছিল, তখন মানে শিওর হলাম যে আমি হয়েছি সত্যিকারে 8ম। বাড়িতে আর কে কে রয়েছে? বাড়িতে মা বাবা কাকা কাকি বোন ঠাম্মা সবাই রয়েছে। অলিপ্রিয়া, সবাই জানতে চায় যখন একজন মেধাবী ছাত্রী এত ভালো ফল করে তার পড়াশোনাটা কিভাবে হয়েছিল, তুমি কিভাবে প্রিপেয়ার্ড হয়েছিলে? আমি টেক্সট বুকটা খুব ভালো করে পড়েছিলাম, আর স্যাররা যা পড়াতেন, স্কুলে যা পড়াতেন সব কিছু পড়েছিলাম, সেগুলো পড়েই আমি এই সাফল্য পেয়েছি। একবার বলে দাও ঠিক কত নাম্বার পেয়েছো তুমি আর পার্সেন্টেজ? আমি 482 পেয়েছি, 96.4%। কি ভাবনা তোমার, ভবিষ্যৎ কিভাবে দেখছো এখানে দাঁড়িয়ে? আমি কমার্স নিয়ে পড়েছি, আমার ভবিষ্যতে ইচ্ছা আছে এখন বিকম অনার্স পড়বো, আর তারপরে হয় সিএ না হলে MBA করবো। আচ্ছা, কি কারণে? আমার বাবার বিজনেস রয়েছে, তো সেটা দেখতে মানে সাহায্য হবে, আর আমি নিজেও চাই যে সিএ কিংবা MBA করি, মার্কেটিং এর একটা মানে আগ্রহ রয়েছে। শিক্ষকরা কি বলছেন, যোগাযোগ করেছিল? করেছি, শিক্ষকরা খুবই খুশি, ওনারা আমাকে কংগ্রাচুলেট করলেন সবাই। আর তুমি কিভাবে আজকে সেলিব্রেট করবে? এখনো কিছুই ঠিক হয়নি, আমার বোনও পরীক্ষা দিয়েছে, এবার ও আসুক দেখি কি হয়, এখনো ঠিক হয়নি। ধন্যবাদ, 24 ঘন্টার তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা। ক্যামেরায় চাঁদনিয়ার সঙ্গে ঋত্বিক মণ্ডল, 24 ঘন্টা, কলকাতা। অলিম্পিয়া দাস 8ম হয়েছিল, এই মুহূর্তে 7ম স্থানাধিকারী রৌনক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে বহরমপুর থেকে সরাসরি, এবং তার সঙ্গেই রয়েছেন তার স্কুলের প্রধান শিক্ষক ডক্টর জয়ন্ত দত্ত। রৌনক, প্রথমে তোমার কাছে আসি। রৌনক, যেভাবে অরামি স্কুল থেকে তুমি এত ভালো রেজাল্ট করেছিলে, তোমার সামনে সেভাবে স্কুলের কোনো আদর্শ ছিল না, এই রেজাল্ট ভেবেছিলে? না না, স্কুলের আদর্শ ছিল না এটা বলা ভুল। স্কুলের স্যার, বিশেষত আমাদের হেডমাস্টার মশাই আমাদেরকে অনবরত উৎসাহ যুগিয়ে গিয়েছেন। ওনারা বারবার বলেছেন আমাদের স্কুলের তরফ থেকে তোমাদের সকল রকম সাহায্য করা হবে, তোমরা শুধু ভালো রেজাল্টটা দাও, স্কুলের অবদান ছাড়া এত ভালো রেজাল্ট হয়তো হতো না কোনো দিন। রোনা, কতটা কীভাবে সাহায্য পেয়েছো স্কুলের কাছ থেকে? স্কুলে স্যাররা খুব মানে কেয়ারের সঙ্গে আমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করানো, আমাদেরকে প্রজেক্ট কীভাবে করতে হবে সেগুলো দেখিয়ে দেওয়া, আমাদেরকে অনবরত পড়াশোনায় কীভাবে উত্তর লিখতে হবে, কীভাবে বেশি নম্বর পেতে গেলে কীভাবে খাতা সাজাতে হয়, নিয়মিত ক্লাস নেওয়া, এর মাধ্যমে আমাদেরকে নিরন্তর উৎসাহ যুগিয়েছেন আর ভালো নম্বর পেতে সাহায্য করেছেন। ডক্টর দত্ত, একটু আপনার কাছে আসি, আপনারা কীভাবে, আপনারা শিক্ষকরা সবাই মিলে কীভাবে আপনাদের ছাত্রদের তৈরি করেছেন? না, আমি আসলে প্রায় 10 বছর প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি, তা আমি যখন আস্তে আস্তে স্কুলটাকে উন্নতি করার চেষ্টা করছিলাম, এবার এই ব্যাচ যখন ভর্তি হলো তখন আমি বুঝে নিলাম যে এদের ভেতর কি সেই রকম পটেনশিয়াল আছে, এবং তারপরে আমি বললাম, আমি আগেও বললাম যে বিভিন্নভাবে এদের সাথে মিটিং করেছি, ছাত্রদের কাছে গেছি, বলেছি টেক্সট বইটা খুব ভালো করে পড়তে। এরা যখন 11 হাফ ইয়ারলি, 11 অ্যানুয়াল টেস্ট পরীক্ষা দিয়েছে, এদের রেজাল্টগুলো আমি স্ক্রুটিনি করতাম, স্ক্রুটিনি করার পর কোন ছেলেগুলো ভালো জায়গায় যেতে পারবে সেই ছেলেগুলোর সাথে আলাদা করে আমি বসেছি, এবং মাস্টারমশাইদের বলেছিলাম যে যখন এরা প্রথমেই 11 ক্লাসে ভর্তি হচ্ছে, 3 মাস পরে হচ্ছে, অর্থাৎ 3 মাস এরা অনেকটা তৈরি হয়ে আসছে, এরা আগেই পড়ে ফেলছে সাবজেক্টগুলো, ওদের বলেছিলাম মাস্টারমশাইদের প্রতিটি চ্যাপ্টারের
যেটা ওরা জিজ্ঞেস করবে এই প্রবলেমগুলো আমরা পারছি না, সেই প্রবলেমগুলোকে আগে করাবি, তারপর ওদের জিজ্ঞেস করবি যতটা ওদের থিওরি পোর্শন পড়ানো হয়ে গেছে, তারপর থেকে থিওরি পোর্শনটা বোঝানোর চেষ্টা করবি, এবং করার পর পুরোটাকেই তারপর পুরোটাকেই আরেকবার ঝালিয়ে নেওয়া এবং বিভিন্ন টেস্ট পেপার সলভ করানো, সেটাও করেছি। আমার ইচ্ছা আছে আগামী দিনে এই ব্যাচগুলোকে, মানে এর পরের যে ব্যাচগুলোকে, সেটাকে জয়েন্ট এবং মেডিকেলের জন্য একটু এই মাস্টারমশাই দিয়ে কোচিং দেওয়ানো। একটু ইনফ্রাস্ট্রাকচারের অভাব আছে, সেটা আমি সরকারের কাছে অনুরোধ রাখবো, যদি ইনফ্রাস্ট্রাকচারটা আরেকটু ভালো হয়ে যায় আমি আরেকটু ভালো করার চেষ্টা করব। ডক্টর দত্ত, কি কি ইনফ্রাস্ট্রাকচারে এখন অভাব বোধ করছেন আপনারা? আমি লাইব্রেরিটা আমার একটু পিছিয়ে আছে, মানে লাইব্রেরিতে যে ছেলেরা, আমার লাইব্রেরির রুম আছে, ছেলেরা ওখানে রিডিং রুম আছে পড়ে, ওখানে আরও কিছু ওদের বইয়ের সাপ্লাই। তারপর আমি স্মার্ট ক্লাসরুম করতে চাই, যে এখন তো তথ্য প্রযুক্তির যুগ, যাতে এই স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে যাতে ছেলেদের আরও কিছু তথ্য দেওয়া যায়। শুধু তো হায়ার সেকেন্ডারি না, হায়ার সেকেন্ডারিটা হচ্ছে আগামী দিনে যাওয়ার জন্য একটা পথ, বিভিন্ন জায়গায় কীভাবে অ্যাপ্লাই করা যায়, কীভাবে পড়া যায়, সেইগুলো পড়তে গেলে কী কী ধরনের বই পড়তে হয়, আমি সব সেই ধরনের সব বই লাইব্রেরিতে রাখতে চাই। সেইটার একটু পয়সার অভাব, মানে এটা আমি লাইব্রেরি গ্র্যান্ট যদি একটু বেশি করে পাই তাহলে সেই ধরনের বইগুলো আমি রাখতে চাই। মানে হায়ার সেকেন্ডারির পরে অনেক, এই যেমন রৌনক বললো যে ও ফিজিক্স নিয়ে পড়তে চাই, আমি খুব খুশি, সব ডাক্তার ইঞ্জিনিয়ার কিসের জন্য ফিজিক্স, তারপর তাকে রিসার্চে যাবে, আরও অনেক ধরনের পড়ার লাইন আছে, সে বইগুলোকে আমি প্রিজার্ভ করতে চাই লাইব্রেরিতে, যাতে ওদের কিছুটা উৎসাহ দিতে পারি তার মাধ্যমে। ধন্যবাদ ডক্টর দত্ত, আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। রৌনক, তোমাকে অনুরোধ করবো আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সরাসরি চলে যাবো দশম স্থানাধিকারী বৈষ্ণা বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে, বৈষ্ণার সঙ্গে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন। সন্দীপ, প্রথমে বৈষ্ণাকে কংগ্রাচুলেশন, কি হতে চায় বৈষ্ণা ভবিষ্যতে? দেখো, তার আগে আরেকটা জিনিস জানিয়ে নিতে চাইবো যে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাতে দুটোবারই মেধা তালিকায় স্থান পাওয়া এটা কিন্তু খুব একটা আমরা দেখি না। যে কৃতিত্বটা বৈষ্ণা করে দেখিয়েছে মাধ্যমিক পরীক্ষায়, আজ থেকে দুবছর আগে এই বৈষ্ণার এই বাড়িতেই আমরা এসেছিলাম, সেবার বৈষ্ণা নবম হয়েছিলেন, আর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাউথ পয়েন্টের এই ছাত্রী বৈষ্ণা, সে কিন্তু দশম স্থানাধিকারী হয়েছে। বৈষ্ণা, চব্বিশ ঘন্টার তরফ থেকে তোমাকে অভিনন্দন, তোমার প্রতিক্রিয়া জানতে চাইব। অনেক ধন্যবাদ। এই সাফল্যের গুরুত্ব আমার ভাষায় বোঝানো সম্ভব নয়, অসম্ভব আনন্দিত আমি, শুধু নিজের জন্যই নয়, নিজের পরিবারের জন্য, নিজের বন্ধুর জন্য, বন্ধুদের জন্য, নিজের বিদ্যালয়ের জন্য আমি অসম্ভব গর্বিত। এবং চব্বিশ ঘন্টাই প্রথম মাধ্যমিকে আমাকে এই খবরটা দিয়েছিল যে আমি রাজ্যে নবম হয়েছি, তাই এই চ্যানেলটার প্রতিও এবং সব রিপোর্টারদের প্রতিও আমার অনেক ধন্যবাদ। এই যে এবার যে দশম হলে, এটা কি ভাবনায় ছিল মাথায় যে কিছু একটা হতে পারো, কিছু একটা হতে পারো? আসলে মানে আমি নিজে পড়াশোনায় এত ব্যস্ত ছিলাম, এই নিয়ে ভাবার সময় পাইনি, কিন্তু আমার রিলেটিভরা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই আমাকে এক না একবার বলেছে যে মাধ্যমিকে তুমি পজিশন পেয়েছো, আমরা আশা করবো যে তুমি উচ্চ মাধ্যমিকেও সেই স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে পারবে। আমি আমি নিজে বুঝতে পারিনি আমি এইচএস জয়েন সব কিছু একসাথে ট্যাকল করে আবার মেধা তালিকায় স্থানাধিকার করতে পারবো কিনা, কিন্তু করতে পেরে সত্যি আমি আপ্লুত। জয়েন্টটা কেমন হলো? জয়েন্ট ভালো হয়েছে, জেই মেন্স ভালো হয়েছে এবং শিবপুরে কম্পিউটার সায়েন্সের জন্য এলিজিবল মোটামুটি হয়েছে, নাম্বারও ভালোই হয়েছে, অ্যাডভান্সড এবং ওয়েবজি আমি ভালো পরীক্ষা দিয়েছি এবং বিটস পিলানিতেও ভালো হয়েছে, 375 পেয়েছি, আর আমি রেজাল্টগুলোর জন্য অপেক্ষা করছি, আশা করছি ভালোই করব এবং কেরিয়ারটা ভালোভাবে একটা খুব সলিড ফাউন্ডেশনের ওপর শুরু করতে পারবো। বাবা, একদম নিখুঁত পরিকল্পনা, কি মানে লক্ষ্যটা কি, কি হতে চাও? আমি ফার্স্টে বিটেক করতে চাই এবং এমটেকও কমপ্লিট করতে চাই, তারপর তার মধ্যেই আমি শুরু করতে চাই আমার প্রিপারেশন ফর সিভিল সার্ভিস, আমি সিভিল সার্ভেন্ট হয়ে আলটিমেটলি দেশের সেবা করতে চাই, তারপরে আমি ইউপিএসসির আইএএস পরীক্ষার জন্য অ্যাপিয়ার করতে চাই। আমরা সচরাচর যতজনের ইন্টারভিউ নিই মেধা তালিকায় যারা রয়েছে, তারা বেশিরভাগই কেউ ডাক্তার হতে চান, কেউ ইঞ্জিনিয়ার হতে চান, এই প্রথম একজনকে পেলাম যিনি সিভিল সার্ভিসে যেতে চান এবং ইউপিএসসিতে বসতে চান এবং আইএএস সেই পরীক্ষাতেও অ্যাপিয়ার করতে চান, তো এই ভাবনাটা কি, মানে এর পিছনে কারণটা কি? এর পিছনে প্রধান অনুপ্রেরণা আমার মাতামহ সুকুমার সিংহ,
তিনি বিসিএসে সেকেন্ড হয়েছিলেন এবং তিনি তিনি একজন খুব খ্যাতনামা আইএএস ছিলেন, দেশের অত্যন্ত নিষ্ঠাভরে সেবা করেছেন। তিনিই আমাকে মানে আমার বাল্যকাল থেকে আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি একজন আইএএস হয়ে সমাজ আমাদের জন্য এত কিছু করছে, যদি সমাজের জন্য কিছু প্রতিদান দিতে পারি, মানে যথাসম্ভব দেশের সেবা করার জন্য যদি কোনো পেশা যদি খুব মানে সাহায্যকর হয়, তাহলে আইএএস একটা খুবই এমন নোবেল প্রফেশন। আমি কোনো সব প্রফেশনের প্রতি আমার ডিউ রেসপেক্ট, আমি শুধু বলছি যে একজন আইএএস হিসেবে আমি দেশের প্রোগ্রেস, দেশের সেবা আরও মানে সফলভাবে করতে পারবো বলে আমার মনে হয়, এবং ছোটোবেলা থেকে আমার মাতামহ এই স্বপ্নটা দেখিয়েছেন, বরাবরই আমার এই স্বপ্নটা ছিল ছোট থেকে। এই যে উচ্চ মাধ্যমিকেও সাফল্যটা পাওয়া, এর ক্রেডিটটা কার, মানে এর প্রস্তুতিটাই বা কিভাবে নিয়েছো, যারা যারা পরীক্ষা দেবে ভবিষ্যতে তাদেরকে কি সাজেশন দেবে? আমি বলবো যে শুরু থেকে এইভাবে না ভাবতে যে আমাকে একবার এইচএসের জন্য পড়তে হবে, জয়েন্টের জন্য পড়তে হবে, দুটো আলাদা প্যাটার্ন কীভাবে পড়ব, শুরুতেই এটা না ভেবে প্রথমে বিজ্ঞানের গভীরতাটাকে উপলব্ধি করা, প্রত্যেকটা সাবজেক্টের ডেপথে যাওয়া এবং সাবজেক্টটাকে ভালোবাসা, এটা প্রথমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে সায়েন্স একটা বার্ডেন হিসেবে মনে হতে শুরু করবে, সেটা যেন কখনোই না হয়। এরপর বিষয় এবং প্রত্যেকটা চ্যাপ্টার খুব ডিটেলে পড়ার পরে অবশ্যই পরে কোন পরীক্ষায় কীরকম প্যাটার্নে প্রশ্ন আসে সেই সম্বন্ধে জেনে তার জন্য আলাদা প্রিপারেশন নেওয়ার যথেষ্ট সময় থাকবে। প্রথমে সিলেবাসটাকে, সিলেবাসের গভীরতাটাকে, প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেইলড যে খুঁটিনাটিগুলো আছে সেটাকে খুব ভালো করে আয়ত্ত করা এবং বিজ্ঞান সাবজেক্টটাকে ভালোবাসা। অনেকক্ষণ পড়তে ক্রেডিট, অনেকক্ষণ বলতে আমি সেইভাবে কখনো ঘড়ি ধরে পড়িনি দিনে কতক্ষণ পড়ছি, কিন্তু সারাদিনে যা যেগুলো নেসেসারি ডিউটি সেগুলো করা ছাড়া যতক্ষণ সময় থাকতো আমি ইউটিলাইজ করার চেষ্টা করেছি। এবং এই ক্রেডিট, এই সাফল্যের ক্রেডিট আমি আমার পরিবার, আমার মা বাবা অবশ্যই প্রথমে সবসময় আমার পাশে থেকেছেন, সাথ দিয়েছেন, আমি হতাশ হলে আমায় মোটিভেট করেছেন, আমার পড়াশোনা নিয়ে সাহায্য করেছেন, আমার দাদু দিদা ঠাম্মা সকলে, আমার দাদাই যিনি আমার মাতামহ আর কি, আমার কাকা কাকিমা ভাই বোন, আমার পরিবারের সকলে আমার শুধু পরীক্ষার সাফল্যের জন্য নয়, আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমি ওদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবং সাউথ পয়েন্ট হাই স্কুল আমি চিরকাল মনে রাখবো আমার পথে চলার সাথী, আমি এই স্কুলে থেকেই আমি বড় হয়েছি, পড়াশোনা শিখেছি, একজন মানুষ হিসেবে গড়ে উঠেছি, শিক্ষক শিক্ষিকা সকলকে এবং পাথফাইন্ডারও আমি মক টেস্ট দিয়েছি, খুব তাতে খুব বেনিফিটেড হয়েছি আমি, তাই এদের সকলকে আমার সাফল্যের জন্য অনেক অনেক ধন্যবাদ, আমি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করতে পারবো। বুঝতেই পারছো, বাড়ির সবাই কিন্তু এই মুহূর্তে খুশি, বাড়ির প্রত্যেক সদস্য তারা এসে গেছেন এখানে এবং এবং মানে অনেকটা পরিণত, আমরা এর মাধ্যমিকের সময় যখন এসেছিলাম তার থেকে অনেকটা, এই দু বছরে অনেকটা পরিণত দেখাচ্ছে বৈষ্ণাকে, তা কিন্তু বলার অপেক্ষা থাকে না।